ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম বৃন্দাবনের ঠিক এই স্থানে আবির্ভূত হয়েছিলেন এই মন্দিরটি হলো গোকুলের পাশে রয়েছে ঠিক গোকুলের পাশে রয়েছে এই দাউজি মন্দির ব্রজবাসীরা সবাই এই মন্দিরকে বলে দাউজি মন্দির বৃন্দাবনে বড় ভাইকে বলা হয় দাউজি তাই তো কৃষ্ণের বড়ো ভাই দাউজি বলরাম এই স্থানে আবির্ভূত হয়েছিল এবং এই স্থানে বলরামের অনেক দিব্য লীলা রয়েছে ঠিক ভগবান বলরাম যে স্থানে জন্মগ্রহণ করেছিল সেই স্থানকে দর্শন করতে করতে আমরা বলরামের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করবো এখানে একটি কুণ্ড রয়েছে এই কুণ্ডকে বলা হয় কুণ্ড কেননা ছোটবেলায় এই কুণ্ডে স্নান করেছিল প্রিয় ভক্ত আজ আমরা ভগবান বলরামের অপ্রাকৃত কথা মৃত শ্রবণ করবো আর সব থেকে বিশেষ ব্যাপার হলো যে স্থানে ভগবান বলরাম জন্মগ্রহণ করেছিল লীলা করার জন্য সেই স্থানকে দর্শন করতে করতে আমরা এই অপ্রাকৃত কথামৃত শ্রবণ করব বলরাম জয়ন্তীর তো এটি হলো বলরাম জয়ন্তীর বিশেষ ভিডিও তো আমরা সবাই মিলে বলরাম জয়ন্তীর উপলক্ষে উপবাস থাকব এবং এই ব্রত পালন করব। কৃষ্ণ কানহাইয়া দাউজি কো ভাইয়া দাউজি কো ভাইয়া কৃষ্ণ কানহাইয়া জয় জয় বলরাম জয়ন্তী কি। ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি উনিশে আগস্ট ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি তো আমরা কিভাবে এই বলরাম জয়ন্তীর ব্রত পালন করব। কিভাবে আমরা বলরামের কৃপা প্রাপ্ত হতে পারি ব্রত পালন করার কি নিয়ম রয়েছে এই সমস্ত কিছু আমরা জানব এবং বিশেষ করে বলরামের যে অপার মহিমা রয়েছে সেই মহিমা আমরা শ্রবণ করব। ভগবান বলরামের কৃপা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বলরাম জয়ন্তী পালন করা আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয় আমরা জানব প্রিয় ভক্ত মন দিয়ে শ্রবণ করুন ভগবান বলরামের আবির্ভাব তিথির কথা উনিশে আগস্ট এই ব্রত পালন করব। ব্রত পালন করার নিয়ম কি উনিশ তারিখের আগে আঠারো তারিখে আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত এবং উনিশ তারিখে আমরা সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকব। একদম সহজেই এই ব্রত আমরা পালন করতে পারি ঘরে তো আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত ভগবান বলদেবের জন্য আমরা উপবাস থাকব। এবং আমরা ঘরে অনেক রকমের কিছু বানিয়ে বলরামকে ভোগ নিবেদন করতে পারি যা কিছু আপনারা ভালোবেসে বানাবেন সেটা বলরামকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ দুপুর বারোটার পরে গ্রহণ করুন আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো বলরামের তত্ত্ব অবগত হওয়া আমাদের জীবনে বলরাম কতটা গুরুত্বপূর্ণ এটাই আমাদের জানার বিষয় বলরাম জয়ন্তীর যে ব্রত রয়েছে এই ব্রত তো আমরা খুব সহজেই পালন করতে পারি কিন্তু বলরামের যে মহিমা সেই মহিমা অবগত হওয়া খুবই দরকার তো ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর প্রকাশ আর তেমনি ভগবান কৃষ্ণের ডান অঙ্গ থেকে বলরামের প্রকাশ আর এই বলরাম হল ভগবানের প্রথম প্রকাশ এই জগতের সব কিছু বলরামের থেকে সৃষ্টি হয়েছে আর কিভাবে ভগবান বলরামের থেকে এই জগতের সব কিছু সৃষ্টি হয়েছে সেটা আমরা জানবো যেমন কৃষ্ণ থেকে বলরামের প্রকাশ আর বলরামের থেকে শঙ্কর্ষণের প্রকাশ হয়েছে আর শঙ্কর্ষণ থেকে বাসুদেবের প্রকাশ আর বাসুদেবের থেকে অনিরুদ্ধের প্রকাশ আর অনিরুদ্ধ থেকে পদ্যুন্ন প্রকাশ আর পদ্মন থেকে মহা প্রকাশ আর মহা সংকর্ষণ থেকে মহাবিষ্ণুর প্রকাশ আর মহাবিষ্ণু থেকে গর্ভধাকশায়ী বিষ্ণুর প্রকাশ আর এই গর্ভধাকশায়ী বিষ্ণু থেকেই এই জগতের সব কিছু সৃষ্টি হয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গর্ভধাকশায় বিষ্ণু থেকে আর গর্ভধাকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরদয়াকশায়ী বিষ্ণুর সৃষ্টি হয়েছে আর এই গর্ভধাশাই বিষ্ণু থেকেই এই জগতের সব কিছু সৃষ্টি হয়েছে ভগবানের অনন্ত অবতার এই গর্ভধ একশায় বিষ্ণু থেকে প্রকাশ হয় আর এই জগতের সব কিছু সৃষ্টি করে তিন বিষ্ণু মিলে গর্ভধ একশায় বিষ্ণু ক্ষীরোদয়সায় বিষ্ণু আর কারন্দ একশায় বিষ্ণু এই তিন বিষ্ণু মিলে এই জগতের সব কিছু পালন করে যেমন এই ক্ষীরদয় বিষ্ণু আমাদের হৃদয়ে রয়েছে আমরা কখন কি করি সব কিছুর সম্বন্ধে ভগবান বিষ্ণু অবগত ভগবান বিষ্ণু কিছু জানে এবং গর্ভধার সাহেব বিষ্ণু থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় আর সেই এক একটি ব্রহ্মাণ্ডে চোদ্দটি ভুবন রয়েছে আর সেই চোদ্দ ভুবনে আমরা এই সমস্ত জীবেরা রয়েছি আর এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে আর এই সব কিছুর উৎস হলো। ভগবান বলরাম এই জগতের সব কিছু প্রকাশিত হয়েছে ভগবান বলরামের মাধ্যমেই আর এই বলরামের কি কাজ না ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধান বলরাম সব সময় ভগবানের সেবায় নিয়োজিত থাকে ভগবান বলরাম পাঁচটি রসে একসঙ্গে ভগবান কৃষ্ণের সেবা করে শান্ত দাস্য টক্ষ বাৎসল্য মাধুর্য এই পাঁচটি রসের মাধ্যমেই একসঙ্গে ভগবান বলরাম কৃষ্ণের সেবা করে আর ভগবান কৃষ্ণের এই প্রথম প্রকাশ বলরাম এই বলরাম এই জগতে গুরু রূপে প্রকাশ হয় বলরাম নিজেকে গুরু রূপে প্রকাশ করে এই গুরুদেব হলো বলরামের প্রকাশ তাই তো বলরামের কৃপাবিনা আমরা কখনোই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবো না যদি আমরা গুরু মহারাজকে প্রসন্ন করি গুরুর নিয়ম নিষ্ঠা সহকারে পালন করি গুরুকে হৃদয় দিয়ে ভালোবাসি তাহলে সেই ভালোবাসা বলরামই প্রাপ্ত হবে কেননা বলরাম নিজেকে এই গুরু রূপে প্রকাশ করেছে কেন বলরাম নিজেকে গুরু রূপে প্রকাশ করে বলরাম নিজেকে গুরু রূপে প্রকাশ করে সমস্ত বদ্ধ জীবের পাপ নিজে গ্রহণ করে যেমন আমরা যখন দীক্ষা প্রাপ্ত হয়েছি গুরু মহারাজের কাছ থেকে তখন গুরুদেব যখন আমাদের দীক্ষা দিয়েছে আমাদের সমস্ত পাপ গুরু মহারাজ গ্রহণ করেছে আর আমাদের একটি নতুন জীবন প্রদান করেছে বৈদিক মন্ত্র দান করেছে এবং একটি জপ করার মালা দিয়েছে আর ওই মালায় গুরু মহারাজ এক মালা জপ করে আমাদেরকে দিয়েছে আর ওই মালাটি তখন দিব্য হয়েছে আর স্বয়ং বলরাম আমাদের কানে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন আর সেই প্রেমধন স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে নিয়ে এসেছিল আর সেই চৈতন্য মহাপ্রভুর ভাই নিত্যানন্দ প্রভু সকলকে সেই কৃষ্ণ প্রেম দান করেছে গুরু রূপে আর এই নিত্যানন্দ প্রভুকে না স্বয়ং বলরাম বলরামই এই কলিযুগে নিতাই রূপ ধারণ করেছে আর নিতাই রূপ ধারণ করে সকলকে উদ্ধার করেছে কিভাবে না কৃষ্ণ প্রেম দান করেছে মার খেয়েও প্রেম দেয় এমন দয়াল তো আর নাই রে নবদ্বীপ ধামে নিত্যানন্দ প্রভু জগাই মাধার মার খেয়েছে জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে তার মাথায় মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল ধারায় কিন্তু এই সমস্ত কষ্ট দুঃখ সহ্য করেছে আমাদের জন্য। গুরু যে কতটা সহিষ্ণু হয় গুরু যে কত মহান হয় সেটাই প্রমাণ করেছে ভগবান বলরাম এই নিত্যানন্দ রূপে তাই নিজে মার খেয়েও এই জগাই মাধাইকে উদ্ধার করেছে জগাই মাধাই বলরামকে আঘাত করেছে কিন্তু সেই বলরাম এই জগাই মাধাইকে কৃষ্ণ প্রেম দান করেছে তাদেরকে বৃন্দাবন ধাম দান করেছে আর যখন নিত্যানন্দ প্রভু এই মায়াপুর কলকাতায় প্রচার করেছে এমন প্রচার করেছে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে শুধুমাত্র নিত্যানন্দ প্রভুকে যে দর্শন করতো দর্শনের সঙ্গে সঙ্গে তারা ভক্ত হয়ে যেত এরকম করুণাময় ছিল নিতাই তাই তো বলা হয় নিতাই পদ কমল কুটি চন্দ্র নিতাই পদ কমল কুটি চন্দ্র শোষিতল চরণ দুখানি নিতাই পদকমল কমল চন্দ্র, নিত্যানন্দ প্রভুর চরণ কমল হলো চন্দ্র, শোষিতল নিত্যানন্দ্রভু এত দয়ালু যে সকলকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করেছে আর এই নিত্যানন্দ প্রভুই হল বলরাম আর এই বলরাম হলো গুরুতত্ত্ব যে আমাদের সকলকে উদ্ধার করার জন্য এসেছে এই জগতে আর সেই বলরামের আবির্ভাব তিথি উনিশ আগস্ট এই বিশেষ ব্রত আমরা পালন করে বলরামের বিশেষ কৃপা প্রাপ্ত হব বলরামের কৃপাবিনা আমরা কৃষ্ণর কাছে কখনোই যেতে পারবো না তাই তো প্রিয় ভক্ত উনিশ তারিখে আপনারা সকলে এই ব্রত পালন করুন দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকুন এবং পুরো দিন বলরামের এই কথা অমৃত শ্রবণ করুন আসলে এই কৃষ্ণ বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই স্বয়ং কৃষ্ণ নিজেকে এই বলরাম রূপে প্রকাশ করে এই জগতের সব কিছু সৃষ্টি করার জন্য যেমন আমরা শ্রবণ করলাম ভগবান কৃষ্ণ থেকে বলরাম বলরাম থেকে শঙ্কর্ষণ শঙ্কর্ষণ থেকে বাসুদেব বাসুদেব থেকে অনিরুদ্র অনিরুদ্র থেকে পদ্য পদ্য থেকে মহা মহা মহাশঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু মহাবিষ্ণু থেকে গর্ভধয় একশায় বিষ্ণু গর্ভধয় বিষ্ণু থেকে ক্ষীরদয়াকশায় বিষ্ণু আর এই গর্ভধয় বিষ্ণু থেকে এই জগতের সব কিছু সৃষ্টি হয়েছে গর্ভধয় বিষ্ণু ক্ষীরদয় বিষ্ণু আর কারণ বিষ্ণু এই তিন বিষ্ণু মিলেই এই জগতের সব কিছু সৃষ্টি করে তেমনি যদিও এই সমস্ত অবতার ভগবানের থেকে সৃষ্টি হয়েছে কিন্তু এরা সকলেই ভগবানের মতন সম্পন্ন কিন্তু এই সমস্ত অবতারের উৎস হল ভগবান বলরাম আর বলরাম সৃষ্টি হয়েছে ভগবান কৃষ্ণ থেকে কৃষ্ণকে বলা হয় সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম চিন্তা মনি প্রকার সুকল্প বৃক্ষ লক্ষা বিতে সুরভি রভি পালায়ন্তম লী সহস্র শতসেভ্য গো গোবিন্দম আদি পুরুষম তমহম ভজাম এই গোবিন্দই হলো আমাদের আরাধ্য ভগবান আর এই গোবিন্দের প্রথম প্রকাশ বলরাম তাই তো এই বলরামও সেই ভগবানের সমতুল্য আর এই কৃষ্ণ বলরামকে ভালোবাসলেই আমরা গোলক বৃন্দাবন প্রাপ্ত হব তো শাস্ত্রে একটি সুন্দর শ্লোক পাওয়া যায় কৃষ্ণ বলরামের বিষয়ে যে কৃষ্ণ বলরামের রূপ কান্তি না জল ভরা মেঘের মতন তো বলরাম সবসময় নীল বর্ণের কাপড় পরিধান করে কেননা ভগবান কৃষ্ণের গায়ের রং হলো নীল বর্ণের তাই তো ভগবান কৃষ্ণকে এতই ভালোবাসে ভগবান বলরাম তাই তিনি সবসময় নীল বর্ণের কাপড় পরিধান করেন জল ধর বর্ণ গোপ বেশ কিশোর সাহচর গণ বিন্দি ক্রীড়া মানব্রজেশু নচিত বেশ নীল পিতাম্বারাঢ জগত জনন হেতু রাম কৃষ্ণ জগত জনন রাম কৃষ্ণ কৃষ্ণ বলরামকে বলা হয় বর্ষার জলভরা মেঘের মতন আসলে এই কৃষ্ণ বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই স্বয়ং কৃষ্ণ নিজেকে এই বলরাম রূপে প্রকাশ করে এই জগতের সবকিছু সৃষ্টি করার জন্য নীলম্বর ধর রাধা প্রীতম্বর ধরো কৃষ্ণ জীবনে নিধনে রাধা কৃষ্ণ গতির মম তো নীলম্বর ধর রাধা ভগবান কৃষ্ণের গায়ের রং যেমন বর্ণের তাই তো রাধারানী নীল বর্ণের কাপড় পরিধান করে আর ভগবান বলরামও বর্ণের কাপড় পরিধান করে কেননা বলরামও রাধারানীর মতন কৃষ্ণকে খুব ভালোবাসে এত ভালোবাসে যে ভালোবাসার সীমা কখনো খুঁজে পাওয়া যায় না আর ভগবান কৃষ্ণ ও রাধারানী আর বলরামকে এত ভালোবাসে যে কৃষ্ণ সবসময় হলুদ বর্ণের কাপড় পরিধান করে কেননা রাধারানীর গায়ের রং হলুদ বর্ণের তো রাধা কৃষ্ণের এই প্রেম হলো অপ্রাকৃত প্রেম বৃন্দাবনের তো বলরামের বিষয়ে এরকম বর্ণিত রয়েছে যে একবার বলরাম রাধাকুণ্ডের তটে গোপিকাদের কৃষ্ণ কথা বর্ণিত করেছিল আসলে ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যায় মথুরা থেকে দোয়ারকা একবার দোয়ারকা থেকে ভগবান কৃষ্ণ বলরামকে পাঠিয়েছিল বৃন্দাবনে গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য তো বলরাম যখন বৃন্দাবনে এসেছে বলরাম এসে দেখছিল যে গোপিকারা এত বিরহে রয়েছে যে তাদের হৃদয়ে দাবানলের মতন আগুন জ্বলছিল যদি দাবানলের মতন বৃহৎ আকারে আগুন জ্বলে তাহলে সেই আগুনকে অল্প কিছু জলের মাধ্যমে বন্ধ করা যায় না তখন সেই বৃহৎ আকারে বাড়ি বর্ষণ হয় বর্ষা হয় তখন সেই দাবানল বন্ধ হতে পারে তো গোপিকাদের হৃদয়ে কৃষ্ণ বিরহের প্রেম দাবানলের মতন দাউ দাউ করে জ্বলছিল আর সেই বিরহ প্রেমের আগুন কিভাবে বন্ধ করা যাবে তখন বলরাম রাধাকুণ্ডের তটে সমস্ত গোপিকাদের কৃষ্ণ কথা বর্ণিত করছিল এমন ভাবে কৃষ্ণের লীলা বর্ণনা করছিল ভগবান বলরাম আর বলরাম স্বয়ং সেই কৃষ্ণ কথা বলতে বলতে একদম কৃষ্ণের মতন রূপ ধারণ করেছে একদম কৃষ্ণ যেমন তেমনটি হয়েছে শুধু মাথায় ময়ূর পাংক আর হাতে বাসি এই দুইটা জিনিস ছিল না আর বাকি সমস্ত বলরামের রূপ একদম কৃষ্ণের মতন হয়েছিল কৃষ্ণ কথা বর্ণিত করে তাহলে ভেবে দেখুন কৃষ্ণের প্রতি বলরামের কত প্রেম এই বলরাম যখন লক্ষণ রূপে বনবাসে গিয়েছিল ভগবান রামচন্দ্রের সঙ্গে আসলে ভগবান রামচন্দ্র বনে যাওয়ার অভিশাপ পেয়েছিল তার বনে যাওয়ার জন্য বাধ্যকতা ছিল কিন্তু লক্ষণ কেন বনে গিয়েছে না রামের সেবা করার জন্য চোদ্দ বছর পর্যন্ত ঘুমায়নি নিদ্রাকে জয় করেছিল ভগবানের সেবার জন্য আর এই বলরামই এই লক্ষণ রূপে ভগবানের এভাবে সেবা করেছে আবার এই বলরামই এই কলিযুগে নিতাই রূপে এসে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনকে প্রচার করেছে গুরুরূপে এই জগতের সমস্ত স্থানে তো বলরামের এরকম অপার মহিমা রয়েছে এমন ভাবে গোপিকাদের এই কৃষ্ণ কথা বলছিল যে নিজে স্বয়ং কৃষ্ণের রূপ প্রাপ্ত হয়েছে আর গোপিকাদের হৃদয়ে যে কৃষ্ণের বিরহে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছিল তারা শান্ত হয়েছিল বলরামের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে আসলে আমরা এই জগতে যতই কষ্ট থাকি না কেন যদি কৃষ্ণ কথা শ্রবণ করি তাহলে হৃদয়ের কষ্ট থেকে আমরা মুক্তি মুক্তিপ্রাপ্ত হতে পারি যদিও বিভিন্ন রকমের ভক্তরা বিভিন্ন রকমের কষ্টে আসে কিন্তু তাদের কষ্টের একমাত্র নিবারণ হলো কৃষ্ণ কথা আসলে অনেক মানুষ যারা রয়েছে যে নিজেকে হত্যা করে সুইসাইড করে এই সমস্ত মানুষ অজ্ঞানে রয়েছে যথার্থ বুদ্ধি যার মধ্যে রয়েছে সে কখনো সুইসাইড করবে না কেননা এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হল কৃষ্ণকে ভালোবাসা আমরা কে আমরা হলাম ভগবানের অংশ আমরা আত্মা আমরা এই শরীর নয় তাই তো অনেকে অজ্ঞানের বশত এটি না জেনে নিজেকে হত্যা করে আর নিজেকে হত্যা করার মাধ্যমে কি হয় না সে আর নতুন করে অন্য একটি দেহ প্রাপ্ত হয় না সে ভূত হয়ে যায় আমরা জানি অনেক ভূত রয়েছে এই ভূত কোথা থেকে আসলো যারা নিজে থেকেই নিজেকে হত্যা করে সুইসাইড করে তারা আসলে নতুন করে আর শরীর প্রাপ্ত হয় না তারা ভূত হয়ে যায় শাস্ত্রে বর্ণিত রয়েছে যে আমাদের একটি আয়ুষকাল রয়েছে যে আমরা এত বছর আয়ু নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তো যতটা আমাদের আয়ু রয়েছে ততটা দিন আমাদের এই শরীর থাকবে তার আগে যদি আমি নিজে ইচ্ছা করে এই শরীরকে নষ্ট করি তাহলে ভগবান আমাকে আর নতুন করে অন্য একটি শরীর দান করে না আর যখন সেই আয়ুষকাল সমাপ্ত হবে তখন আবার সেখান থেকে সে মুক্তি প্রাপ্ত হয়ে অন্য একটি দেহ প্রাপ্ত হবে তাহলে ভেবে দেখুন যদি কেউ সুইসাইড করে তাহলে সে ভূত হয়ে যায় আর ভূত হয়ে সে অনেক কষ্ট দুঃখ পায় তার খেতে ইচ্ছা করে কিন্তু সে খেতে পারে না শরীর প্রাপ্ত হয় না সুষ্ম শরীরে এসে বিচরণ করে তাই তো কারও কখনো সুইসাইড করা উচিত নয় সুইসাইড করা মহাপাপ তার মাধ্যমে ভূতের শরীর প্রাপ্ত হতে হয় বৃন্দাবন ধামকে দর্শন করুন কৃষ্ণ কথা শ্রবণ করুন এই কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে হৃদয়ের সমস্ত কষ্ট দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তাই তো আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ভগবান কৃষ্ণের নাম জপ করা উচিত কৃষ্ণ বলরামকে হৃদয় দিয়ে ভালোবাসা উচিত যে বলরাম এসেছে গুরুরূপে আমাদের উদ্ধার করার জন্য সেই বলরামের নির্দেশ আমাদের পালন করা উচিত যেমন আমার কথা শুনে যদি কেউ তার জীবনকে পরিবর্তন করতে চায় যদি কেউ কৃষ্ণ নাম জপ করে এই বলরাম জয়ন্তীর ব্রত পালন করে তাহলে তার জীবনের ভক্তি ওই দিন থেকেই শুরু হলো আর অনেকেই রয়েছে যারা এখনও ভক্তি শুরু করেননি এই বলরাম জয়ন্তী থেকে আপনারা শুরু করুন ভগবান বলরাম হলো গুরুতত্ত্ব ভগবান বলরামকে প্রার্থনা করে এই ব্রত পালন করুন খুব সহজেই এই ব্রত পালন করা যায় সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত আহার না করা আর বারোটার পরে নিরামিষ ভোজন আহার করা আর বলরাম জয়ন্তীর দিন এই বলরামের কথা শ্রবণ করে দিনকে অতিবাহিত করা আর কৃষ্ণ নাম জপ করা এভাবে যদি এই বলরাম জয়ন্তীর ব্রত আমরা পালন করি তাহলে অবশ্যই ভগবান বলরাম আমাদের প্রতি প্রসন্ন হবে আমাদের ভক্তি প্রদান করবে গুরুর কৃপা বিনা কখনই আমরা কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে পারি না ভগবান কৃষ্ণের নাম জপ করার প্রতি রুচি আমরা কখনোই প্রাপ্ত হব না যখন পর্যন্ত আমরা এই বলরামের চরণে আত্মসমর্পণ না করবো কেননা এই বলরাম হলো গুরুতত্ত্ব গুরুকে বিনা আমরা কখনও কৃষ্ণকে পেতে পারি না যারা এখনও ভগবানের ভক্তি শুরু করেননি ভাবছেন ভক্তি শুরু করবো এই বিশেষ দিন থেকে শুরু করুন বলরাম জয়ন্তী থেকে ভগবান বলরামের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন বলরাম একদম আপনার হাত ধরে কৃষ্ণের কাছে নিয়ে যাবে যেখানে রাধা কৃষ্ণ সখীদের নিয়ে লীলা করে বৃন্দাবনে সেই স্থানে আপনাকে নিয়ে কৃষ্ণের কাছে পৌঁছে দেবে আর সেখানে কৃষ্ণের কাছে একবার গেলে এই জগতে আর ফিরে আসতে হয় না সেখানে গিয়ে অপ্রাকৃত ভগবানের প্রেমময়ী সেবা প্রাপ্ত হওয়া যায় তো এভাবে এই বলরাম জয়ন্তীর অপার মহিমা রয়েছে তো আমরা সকলে ভগবান বলরামের চরণে এই প্রার্থনা নিবেদন করি আমাদের হৃদয় থেকে যে হে বলরাম হে পরম করুণাময়ী আপনি নিত্যানন্দ রূপ ধারণ করে এই জগতের সমস্ত পাপীদের উদ্ধার করেছেন জগাই মাধায়ের মতন মহা উদ্ধার করেছেন আর সেই জগাই মাধাইর থেকেও আমি হলাম আরও পতিত আরও পাপী তাই হে বলরাম হে পরম দয়ালু আপনি কৃপা করে আমাদেরকে ভক্তি প্রদান করুন আপনার চরণে স্থান প্রদান করুন ভগবানের ভক্তি আপনার মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায় তাই আপনার কৃপা প্রার্থনা করি ভগবান কৃষ্ণ যেমন তার বাঁশির মাধ্যমে এই সমস্ত জগৎকে আকর্ষিত করে মোহিত করে তেমনি ভগবান বলরামের হাতে হাল রয়েছে সেই হাল দিয়ে না জমি চাষ করে আমাদের রূপী যে রুক্ষ জমি রয়েছে সেই জমিকে ভগবান বলরাম হাল দিয়ে সফট করে আর তখন ভগবান বলরাম সেই জমির উপরে বাড়ি বর্ষণ করে বৃষ্টি প্রদান করে সেই বৃষ্টি কি কৃষ্ণ কথা প্রথমে হাল দিয়ে আমাদের কঠোর হৃদয়কে সফট করে আর সেই হৃদয়ে যখন কৃষ্ণ কথা প্রবেশ করে তখন সেই হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হয় আর তখন থেকে ভক্তি আমাদের শুরু হয় তাই তো এই বলরাম জয়ন্তী থেকে আমরা চাইলে ভক্তি শুরু করতে পারি কৃষ্ণ নাম জপ করতে পারি আর এটাই হবে জীবনের পরম সার্থকতা আসলে কুটি জনমের সৌভাগ্যের ফলে কেউ ভগবানের ভক্তি প্রাপ্ত হয় তাই আমার কথা শুনে যদি কোনো ভক্ত তার জীবনকে পরিবর্তন করে ভগবানের নাম জপ করা শুরু করে তাহলে তার জীবনের সব থেকে মূল্যবান প্রাপ্তি এটিই হবে কেননা আমাদের এরকম কুটি জনম অতিবাহিত হয়েছে

সেই অতিক্রম করতে পারে মা মে বো প্রপাদন্তে মায়া মেতম তরন্তিতে যে আমার চরণে আত্মসমর্পণ করে আমার সদ্য ভক্ত গুরুর চরণে আত্মসমর্পণ করে তাকে আমি এই মায়া থেকে মুক্ত করি তাকে আমার ধামে স্থান দিই তাই বলরামের চরণে আমরা যদি আত্মসমর্পণ করি তাহলে কৃষ্ণ আমাদের এই মায়া থেকে মুক্তি প্রদান করবে আর কৃষ্ণের কাছে আমরা ফিরে যেতে পারবো তাই তো প্রিয় ভক্ত ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসুন বলরাম জয়ন্তীর ব্রত পালন করুন বলরামকে ভালোবাসার মাধ্যমেই কৃষ্ণর কাছে আমরা পৌঁছাতে পারবো রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময় রাধে রাধে